ভিডিওর শুরুতেই আপনাদের সবাইকে বলবো, আপনারা সবাই এখনই আমাদের নতুন পেজটাকে ফলো করে রাখুন। নতুন পেজের লিংক ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি, সেখানে ক্লিক করে নতুন পেজটা এখনই ফলো করে আসবেন। ইতিমধ্যে আমার সকল পেজগুলোর উপরে রিপোর্ট পড়েছে, যার কারণে সকল পেজগুলো কিন্তু একরকম বন্ধ হয়ে আছে, সেই সকল পেজের মধ্যে ভিডিও আপলোড করতে পারছি না। নতুন যে পেজটাই খোলা হচ্ছে সেই পেজের মধ্যে কিন্তু আক্রমণ আসছে। বাট কি করব ভাই, আপনারা যদি আমাকে পেতে চান বা আপনাদের যদি আমি পেতে চাই তাহলে নতুন পেজ খুলতে হবে, সেখানে আপনাদেরকে ইনভাইট করতে হবে, সেখানে আপনারা সবাই আসবেন, এসে তারপর আমাদের সাথে যুক্ত হয়ে আবারও আমরা একের পর এক অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়াবো। যার কারণে কিন্তু সব সময় আপনাদেরকে বলি ভাই, যতবারই আমাকে থামিয়ে দেওয়া হোক না কেন, দমনের চেষ্টা করা হোক না কেন, আমি থামার মতো মানুষ না এবং আমি থামবো না। যতদিন এই শরীরে রক্ত আছে ততদিন পর্যন্ত লড়াই করে যাব ওই মিথ্যাবাদীর বিপক্ষে। আপনাদের সবাইকে বরাবরের মতো বলবো, নিচে ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে লিংক পিন করে দিয়েছি, সেখানে ক্লিক করে এখনই নতুন পেজটা ফলো করে আসবে। আসলে ভাই হৃদয়ের মধ্যে মনের মধ্যে অনেক কষ্ট, আজকে দুই তিন দিন যাবত রাতে ঘুমাতেও পারছি না, টেনশনে দুশ্চিন্তা এমন ভাবে গ্রাস করে নিয়েছে যে আমাদের স্বপ্নগুলো আজকে স্বপ্নই থেকে যাচ্ছে। ইউটিউব ফেসবুক এইগুলো হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের একটি স্বপ্ন, সবাই টাকার জন্য ভিডিও বানায় না। দিন শেষে সবার টাকার প্রয়োজন হয়, তবে টাকার জন্য সবাই ভিডিও বানায় না, স্বপ্নটাকে সফল করার জন্য অনেকে ভিডিও বানায়। আমি একটা জিনিস চাই, শুধুমাত্র মানুষ যেন মিথ্যার বিপক্ষে রুখে দাঁড়াতে পারে, সত্য কথা তুলে ধরতে পারে মানুষের সামনে, এই জন্য বরাবরই লড়াই করে যাচ্ছি। জীবনের মায়া ছেড়ে তারপর সত্য কথা বলে যায়। আপনারা জানেন সত্য কথা বললে কত ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, তারপরও সকল কিছু এড়িয়ে সকল পথের কাঠা পার করে তারপর চাই সত্যের পথে চলতে। এবং যারা যারা চান আমার সাথে একসাথে চলতে, তারা সবাই নতুন পেজটাকে ফলো করে আসুন। নতুন পেজের লিংক ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি, সেখানে ক্লিক করে নতুন পেজে চলে আসুন, সেই পেজের মধ্যে মেসেজ দেন, আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, ভালোবাসা রাখবেন বরাবরই যেভাবে রেখেছিলেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ থেকে বিরত থাকবেন, বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষ হয়ে যাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।